এরা দুজনই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র এবং ল বিভাগের ছাত্র। তাদেরকে গ্রেপ্তার করার পরে তারা আমাদের কাছে যে স্বীকার করলেন যে হ্যাঁ, আমরা প্রশ্নপত্রটার সমাধানের জন্য ২৯ তারিখের আগেই ওই যে প্রশ্নটার সমাধানের দায়িত্ব তারা পেয়েছিল, যে অসীম গায়েন এ চক্রটি এর আগেও প্রশ্নপত্র ফাঁস করেছে এবং অল্প দিনে সে এই অসীম গায়েন ১০০ কোটি টাকার মানে ইনকামও সে করেছে এবং তার বাড়িতে অনেক বিলাসবহুল বাড়িও রয়েছে। এই সংক্রান্ত দুটি মামলা রুজু হয়। একটি মামলা রুজু হয় মাদারীপুরে, আরেকটি মামলা রুজু হয় হলো রাজবাড়ি। সেটা হলো তৃতীয় পর্বে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল, সেটা ওই ঢাকা বিভাগ ছিল আর চট্টগ্রাম বিভাগ ছিল। তে দুই বিভাগে পরীক্ষা ছিল। তে মাদারীপুরে পরীক্ষার হল থেকে ডিভাইস সহ তারা 7 জনকে গ্রেপ্তার করে, আর রাজবাড়ি জেলা তারা পরীক্ষার হল থেকে ডিভাইস সহ প্রশ্নপত্রের সহ তারা 1 জনকে গ্রেপ্তার করে তারা আদালতে নিয়ে যায় এবং সে আদালতে গিয়ে 164 করে যে সে প্রশ্নটা পেয়েছে, উত্তরটা পেয়েছে এবং ডিভাইস নিয়ে ঢুকেছিল। সেটা হওয়ার পরে আরেকজন গ্রেপ্তার হয়েছিল, আজ 7 জন গ্রেপ্তার হলো ইয়ে থেকে, মাদারীপুর থেকে। তার মধ্যে একজন আছে, যিনি হলেন তার চাচা বা সহকারী জাজ, সে জড়িয়ে থাকলো, সে জামিন পেয়ে যায়। পরবর্তী পর্যায়ে আমাকে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আমাকে বললেন, স্যার এই বিষয়গুলি আমরা ধরেছি কিন্তু কেউ তো জেলে নাই, চলে গেছে, আমরা তো এটা উদ্ধার করতে পারি নাই, আপনারা যদি একটু দেখতেন। আমাদেরকে রিকোয়েস্ট করার পড়ার পরে আমাদের সাইবার সাউথ, আমাদের শহীদুলের নেতৃত্বে অন্যান্য টিম যারা আছে তারা কাজ শুরু করে, এবং আমরা কাজ শুরু করার পরে প্রথমে আমরা ধরলাম 2 জনকে, জ্যোতিময় এবং সুজনকে। এরা দুজনই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র এবং ল বিভাগের ছাত্র। তাদেরকে গ্রেপ্তার করার পরে তারা আমাদের কাছে যে স্বীকার করলেন যে হ্যাঁ, আমরা প্রশ্নপত্রটার সমাধানের জন্য ২৯ তারিখের আগেই ওই যে প্রশ্নটার সমাধানের দায়িত্ব তারা পেয়েছিল, এবং সমাধান করার জন্য তাদেরকে ওই জ্যোতিময়ের চাচা অসীম, সে বলছে তোমরা যতটা প্রশ্ন সলভ করবা তোমাদের প্রত্যেকের জন্য 12,000-15,000 টাকা দেওয়া হবে। তখন জ্যোতিময়, সুজন, বেনু আরও 4 জন জগন্নাথ হলে তারা 7 জনে মিলে প্রশ্নপত্রটা সলভ করলেন। আর এদিকে অসীম যে জ্যোতিময়ের চাচা, সে আবার যত লোকের কাছ থেকে পরীক্ষা পাস করিয়ে দেওয়া, রিটেন পাস করিয়ে দেওয়া, চাকরির জন্য 10,00,000-12,00,000 টাকা কন্ট্যাক্ট করেছেন, এবং পরীক্ষা যাওয়ার আগেই তার মোবাইলগুলিতে ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র চলে যাবে, সেই ইয়েতে তাদের কারো কাছ থেকে 3,00,000, কারো কাছে 5,00,000, আর রিটেনে পাস করে তাদের কাছ থেকে বাকি টাকারা নিবে, এ শর্তে তারা চুক্তিবদ্ধ হল। আমরা যখন জ্যোতিময়, বেনু সহ তাদেরকে গ্রেপ্তার করলাম, তাদের জিজ্ঞেস করলাম তোমরা কার কাছে প্রশ্নটা দিয়েছো, সে বললো যে আমি মাদারীপুরের মনীষ গায়েন, পঙ্কজ গায়েন, লাভলি মণ্ডলের কাছে আমরা পাঠিয়েছি, আমরা এই 3 জনকেও ধরে নিয়ে আসলাম, এবং 164 করানোর পরে তারা বললো হ্যাঁ, আমরা পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে আমাদের কাছে আমাদের মোবাইলে উত্তরপত্রটা চলে আসে, আমরা সেটা আমাদের কাছে প্রমাণ আছে, সেটা দিয়ে আমরা ফিল আপ করে আসি, আমরা পরীক্ষা টিকেছি। কিন্তু এদিক দিয়ে যে রাজবাড়ি, মাদারীপুরে মামলারও যে হলো, গ্রেপ্তার হলো, সেটা আবার এটা কিন্তু তারা আমাদেরকে যেটা বলে যে তারা জানিয়েছে, আমরা পাওয়ার পরে আমরা যখন যে মুহূর্তে আমাদের কাছে সকল প্রমাণপত্র চলে আসছে আমরা তাদের গ্রেপ্তার করেছি, সেখানে আমরা অলরেডি তাদের চক্রের আমরা 7-5-7 জনকে আমরা ধরে ফেলেছি। ধরে ফেলার পরে এখন তারা স্বীকার করেছে তাদের মূল হোতা হচ্ছে অসীম, অর্থাৎ অসীমেই তারা সে প্রশ্নটা কালেকশন করে, এবং এই অসীম আমরা তার বাড়িও মাদারীপুরে, এবং সে প্রত্যেকের কাছ থেকে 10,00,000-12,00,000 টাকা সে একটা চুক্তিবদ্ধ হয়েছে। আমরা বাকি সবাইকে ধরলে অসীমকে আমরা ধরতে পারি নাই, এবং আমরা মনে করি যে অসীম গায়েন এ চক্রটি এর আগেও প্রশ্নপত্র ফাঁস করেছে
এবং অল্প দিনে সে এই অসীম গাইন কয়েকশো কোটি টাকার মানে ইনকামও সে করেছে এবং তার বাড়িতে অনেক বিলাসবহুল বাড়িও রয়েছে। এছাড়া এই অসীম গাইন আদম ব্যবসা, হন্ডি ব্যবসা, ডিস কেবল নেটওয়ার্কের জড়িত এবং এলাকায়ও তার একটা রাজনৈতিক প্রভাব রয়েছে এবং সে এই পরীক্ষার আগেও বিভিন্ন পরীক্ষাগুলিতে সে এভাবে প্রশ্নগুলি কীভাবে আউট করে নিয়ে সে দিয়ে তার আত্মীয় স্বজনকে দিয়ে সেগুলি সলভ করে সে এইভাবে প্রশ্নপত্রগুলি পরীক্ষায় যাওয়ার পূর্ব মুহূর্তে ডিভাইস করে সে মোবাইলগুলিতে পাঠিয়ে দিয়ে এভাবে সে মানুষকে চাকরি পাওয়ার চেষ্টা করছে আর সে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সে হাতিয়ে নিচ্ছে।